আপনারা যারা যারা উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছেন, যারা কলেজে ভর্তি হতে চান, পশ্চিমবঙ্গের এই একটাই পোর্টাল যার মাধ্যমে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো কলেজে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। এর আগের একটি ভিডিওতে আমরা নোটিফিকেশন ডিটেলস বিষয় সম্পর্কে ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা না দেখে থাকলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। আজকে দেখাবো কীভাবে আপনারা কলেজের জন্য, যে কোনো কলেজের জন্য অনলাইন পোর্টাল থেকে, এই ওয়েবসাইট থেকে আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস। তো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের প্রথমেই যে পোর্টালে আসতে হবে কলেজের অ্যাডমিশন নেওয়ার জন্য, সেটা হচ্ছে WBCAP। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন WBCAP.in, এই যে পোর্টাল, এই পোর্টালে আপনাদের আসতে হবে। পোর্টালের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে, পেজে ক্লিক করবেন, এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। এটা হচ্ছে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। এই পোর্টালে আসবার পরে আপনাদের উপর দিকে দেখতে পাচ্ছেন দুটো অপশান, রেজিস্টার নাও বাটনে আপনাদের ক্লিক করতে হবে, এটাকে এক্সিট করবেন। এরপরে আপনাদের ফোন নাম্বারটি এখানে দিতে হবে, নিচে মেল আইডিটি আপনাদের পুট করতে হবে। স্টুডেন্ট লগইন এবং রেজিস্টার নাও দুটো বাটন পাবেন, তার মধ্যে প্রথমে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করে মোবাইল নাম্বার, মেল আইডি, এই দুটো জিনিস আপনাদের দিতে হবে। দেওয়ার পর আপনারা কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে একটি পপ আপ উইন্ডো চলে আসবে, এটাকে আপনারা ক্রস করে দেবেন। প্রথমে এখানে আপনাদের ফার্স্ট নেম দিতে হবে, আপনাদের নামের প্রথম এখানে কিন্তু এখানে দেবেন, ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে আপনারা একদম লাস্ট নেমের বক্সে চলে যাবেন। তো এখানে কিন্তু ফর্মটা ধীরে ধীরে ফিল আপ করতে হবে, দেখে নিন, নির্ভুলভাবে ফিল আপ করুন যাতে আপনারা কলেজের অ্যাপ্লাই করতে পারেন। এরপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান, ডোমিসাইল স্টেট ওয়েস্ট বেঙ্গল, এবং ডিস্ট্রিক্টের জায়গায় আপনাদের ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করবেন। জেন্ডার দিয়ে দিবেন, আপনাদের মেল না ফিমেল, এবং ক্যালেন্ডার থেকে আপনাদের ডেট অফ বার্থটি এখানে কিন্তু আপনাদের চুজ করে দিতে হবে। সোশ্যাল ক্যাটাগরিতে আপনাদের কাস্ট কী সেটা আপনারা দেবেন, যদি কাস্ট সার্টিফিকেট থাকে তবেই দেবেন, না থাকলে জেনারেল করবেন। এরপরে নিচে আপনাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে, এখানে আপার কেস, লোয়ার কেস, স্পেশাল ক্যারেক্টার, সংখ্যা দিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন, সেটাকে কনফার্ম পাসওয়ার্ডের বক্সে আবার আপনাদের লিখতে হবে। এরপরে আপনারা নিচে চলে আসবেন, দেখবেন আপনাদের মোবাইল এবং মেল আইডিতে একটি ওটিপি দেওয়া হবে, সেই ওটিপিটা আপনাদের কিন্তু এখানে বসাতে হবে। মোবাইল ওটিপি, মেল ওটিপি, ওটিপি কিন্তু আপনাদের সেম হবে, তো সেম ওটিপি আপনারা দুটো বক্সে, মেলের বক্সে, মোবাইলের বক্সে আপনারা কিন্তু দিয়ে দেবেন। এরপরে যেটা করতে হবে, ডু ইউ হ্যাভ পাস, উচ্চ মাধ্যমিক পাস করেছেন কিনা এটাকে অবশ্যই আপনারা ইয়েস করবেন। অ্যাকাডেমিক ইয়ার কোন বছর পাস করেছেন, 24 হলে 24, 23 হলে 23, 22 হলে 22, 21 হলে 21, এখানে সালটি দেখে নেবেন। এরপরে আপনারা কোন বোর্ড থেকে পাস করেছেন উচ্চ মাধ্যমিক, সেই বোর্ডের নামটি সিলেক্ট করবেন। এরপরে নিচে চলে আসবেন, এখানে আপনাদের উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি JPG ফরম্যাটে 2 MB মধ্যে আপনাদের আপলোড করতে হবে। তো আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করেছি। রেজিস্ট্রেশন বাটনে যখনই আমরা এখানে ক্লিক করবো, এখানে কিছুক্ষণ প্লিজ ওয়েট একটা অপশান পাবেন, কিছুক্ষণ আপনাদের ওয়েট করতে হবে। এবার দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ, আমাদের সাকসেসফুলি রেজিস্ট্রেশন কমপ্লিট, এটাকে গো টু লগইনে ক্লিক করব, এটাকে এক্সিট করে দেব। এবং ইউজার আইডির জায়গায় আপনারা প্রথম পেজে আসবেন, ইউজার আইডির জায়গায় আপনাদের কিন্তু যে মেল আইডি দিয়ে ফর্ম ফিল আপ করেছেন অর্থাৎ রেজিস্ট্রেশন করেছেন, সেই মেল আইডি দিয়েই আপনাদের কিন্তু এটা খুলতে হবে। তো ইউজার আইডির জায়গায় আপনারা আপনাদের মেল আইডিটি দেবেন, পাসওয়ার্ডের বক্সে যেটা পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটি দেবেন। দেওয়ার পর লগইন সেকশন আপনারা ক্লিক করবেন। তো আমরা পাসওয়ার্ড এবং মেল আইডি দিয়ে দিলাম, এবার লগইন সেকশনে ক্লিক করব। লগইন সেকশনে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু ড্যাশবোর্ডটি ওপেন হবে, আপনাদের সাকসেসফুলি রেজিস্ট্রেশন প্রোফাইল আপনাদের আপডেট করতে হবে, এটাকে ক্রস করে দেবো। এবার আপনারা এখানে আপডেট প্রোফাইল যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। আপডেট প্রোফাইলে যখনই ক্লিক করবেন এরকম একটি পপ আপ আসতে পারে, এটাকে ক্রস করে দেবেন, আপনাদের বলে দিচ্ছে কোথায় কী করতে হবে। এবার যেটা বিষয়, এখানে কিন্তু আপনাদের বাঁদিকে ছবি সিগনেচার আপলোড করতে হবে JPG ফরম্যাটে 2 MB মধ্যে, এবং এখানে কিন্তু ছবি সিগনেচার দেবেন। এবং এখানে আপনাদের আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ডটা চুজ করবেন, আধার কার্ডের নাম্বারটি আপনারা এই বক্সের মধ্যে টাইপ করবেন। তো আধার কার্ডের নাম্বারটি দেওয়ার পর মেটেল স্ট্যাটাস আনম্যারিড, ব্লাড গ্রুপের জায়গায় আপনাদের ব্লাড গ্রুপ কী সেটা দিতে হবে, মাদার টাংয়ের জায়গায় আপনারা বাংলা ভাষাটাকে এখানে চুজ করবেন, আপনাদের যেটা মাতৃভাষা সেটা চুজ করে নেবেন। রিলিজিয়ান এখানে কী, আপনাদের ধর্ম কী সেটা দেবেন। এখানে ডিফারেন্টলি অ্যাবেল অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা ইয়েস নো করতে হবে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নামটি আপনাদের দিতে হবে, আপনাদের বাড়ির কাছে রেলওয়ে স্টেশন। এরপরে নিচের দিকে আসবেন, এখানে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, এটা ম্যান্ডেটরি। প্রথমে ব্যাঙ্কের নামটি আপনারা কিন্তু এখানে চুজ করবেন, এবার ব্যাঙ্কের নামটি আমি এখানে চুজ করলাম। অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্যাঙ্কের অ্যাকাউন্ট যার নামে আছে তার অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, যদি আপনার নামে থাকে আপনারটা দেবেন, যদি আপনার নামে না থাকে গার্জেনের ব্যাঙ্ক ডিটেলস দেবেন। এবার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি, অর্থাৎ অ্যাকাউন্টের নাম্বারটি দিতে হবে, এবং
ডান দিকের বক্সে আপনাদের ব্যাংকের আইএফএসসি কোডটি এখানে লিখতে হবে এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাটা আপনাদের কিন্তু স্ক্যান করে জেপিজি ফরম্যাটে এখানে আপলোডও করতে হবে, নিচে আপলোড বাটনে ক্লিক করে। তো ডকুমেন্টস এখানে আমাদের কিন্তু আপলোড কিন্তু নিয়ে নিয়েছে। এবার আমরা যেটা করবো এটাকে ক্রস করে দেব। তো এখানে ক্রস করে দেওয়ার পর এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, অনেক সময় সার্ভারটা একটু স্লো থাকতে পারে, তার জন্য এটাকে আপনারা ক্রস করে দেবেন। ক্রস করে দেওয়ার পর দেখবেন আপনাদের সামনে নেক্সট স্টেপ আসবে, অ্যাড্রেসের ডিটেলস। এখানে প্রথমেই অ্যাড্রেস লাইন ওয়ানে আপনারা আপনাদের গ্রামের নামটি এখানে লিখে দেবেন, আর বাকি ডিটেলস লেখার দরকার নেই কারণ নিচে সমস্ত বক্স আলাদা করে দেওয়া হয়েছে। তো আমি এখানে গ্রামের নামটি লিখলাম, স্টেট কান্ট্রি চলে এসছে, ডিস্ট্রিক্টটা আমরা এখান থেকে চুজ করব, ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। এবার আমরা এখানে দিয়ে দেবো পিনকোড, পোস্ট অফিসের যে পিনকোড সেই পিনকোডটি আপনাদের কিন্তু এই বক্সের মধ্যে আপনাদের পুট করতে হবে। তো আমি এখানে কিন্তু পোস্টাল যে পিনকোড সেটা দেবো। পোস্ট অফিস নেম লিখতে হবে, পুলিশ স্টেশন নেম লিখতে হবে, নিচে আপনাদের মিউনিসিপ্যালিটির নেম এবং শহরের নামটি লিখতে হবে। তো আমি এখানে কিন্তু পোস্টাল পিনকোড পোস্ট অফিসের নামটি লিখছি, অটোমেটিক চলে আসছে নিচে দেখতে পাচ্ছেন। এবার এখানে আপনাদের মিউনিসিপ্যালিটির নামটি লিখবেন এবং আপনাদের ভিলেজ অথবা টাউনের নামটি এখানে আপনারা লিখতে পারেন। এবার আপনারা দুটো বক্স, এই বক্সে একটা চেক করবেন, দেখবেন দুটো অ্যাড্রেস অটোমেটিক নিয়ে নেবে, এরপরে সেভ এবং কন্টিনিউ করে এটাকে নো থ্যাঙ্কস করে দেবেন, আপনাদের অ্যাড্রেসটা এখানে সেভ হয়ে যাবে। যদি দুটো অ্যাড্রেস আলাদা হয় সেক্ষেত্রে দুটো আলাদা আলাদা অ্যাড্রেস আপনারা ফিল করবেন, আর একই অ্যাড্রেস হলে বক্সে চেক করবেন, দুটো অ্যাড্রেস অটোমেটিক আপনাদের এখানে নিয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন এখানে অপশান আসলো সেভ, এখানে আমরা সেভে ক্লিক করলাম। এবার এরকম আরেকটি পপআপ আসবে, প্রত্যেকটি পেজের ক্ষেত্রে এরকম আপনাদের অপশান শো করবে ফার্দার ডিটেলসের জন্য। আপনারা এই যে অপশানগুলো আসছে এগুলোকে আপনারা অবশ্যই এখান থেকে ক্রস করে দেবেন, ক্রস করে দিয়ে সেই ডিটেলসগুলো ফিল আপ করবেন। তো আমি এখানে এটাকে ক্রস করে দিচ্ছি। তো ক্রস করে দিলেই দেখবেন আপনাদের সামনে এবার আসবে অ্যাডিশনাল ইনফরমেশান, যেখানে প্রথমে আপনাদের বাবার নাম এখানে লিখতে হবে, মিস্টার, ফাদার্স নেম লিখবেন, যাদের লেট তারা মিস্টারের জায়গায় লেট আপনারা অপশান চুজ করবেন, যাদের বাবা মারা গেছে সেক্ষেত্রে, না ছাড়া এখানে মিস্টার দেবেন, ফার্স্ট নেম দেবেন, মিডল নেম থাকলে দেবেন বাবার, এবং লাস্ট নেম দিতে হবে। বাবার কোয়ালিফিকেশান কী সেটা এখানে আপনাদের লিখতে হবে, এর সঙ্গে লিখতে হবে বাবা কী করেন অর্থাৎ গার্জেন কী করেন সেটা আপনাদের লিখতে হবে, অকুপেশান এবং ফোন নাম্বারটি দিতে হবে। তো এখানে এক এক করে প্রত্যেকটা ডিটেলস আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। তো এখানে বাবার কোয়ালিফিকেশানটি দিয়ে দিচ্ছি, বাবার অকুপেশান এখানে আপনাদের লিখতে হবে, আর ফোন নাম্বারের বক্সে বাবার ফোন নাম্বারটি আপনারা এখানে অবশ্যই এখানে টাইপ করবেন। ফোন নাম্বার টাইপ করার পর ডান দিকের বক্সে আসবেন, এখানে আপনারা মিসেজ চুজ করবেন, মায়ের ফার্স্ট নেমটি আপনাদের এখানে দিতে হবে, মায়ের লাস্ট নেম দেবেন, মায়ের কোয়ালিফিকেশান কী সেটা আপনারা নিচের বক্সে কিন্তু এখানে আপনাদের দিতে হবে, এবং মায়ের অকুপেশান কী সেটাও আপনাদের এখানে লিখতে হবে, এবং মায়ের ফোন নাম্বার এখানে আপনাদের দিতে হবে। আমি বলবো আপনারা এখানে একটাই ফোন নাম্বার ইউজ করুন প্রথম থেকে শেষ পর্যন্ত। রিলেশনশিপের জায়গায় আপনারা ফাদার চুজ করবেন, অটোমেটিক বাবার ডিটেলস নিয়ে নেবে। এবার অ্যানুয়াল ইনকাম দিতে হবে, অ্যানুয়াল ইনকাম আপনার বার্ষিক ইনকাম কত আপনাদের ফ্যামিলির সেইটা আপনাদের এখানে লিখতে হবে। এরপরে সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন দেখবেন নেক্সট পেজে আসবে, এখানে আপনাদের একাডেমিক ডিটেলস দিতে হবে অর্থাৎ মাধ্যমিকের ডিটেলস এবং উচ্চ মাধ্যমিকের পুরো ডিটেলস দিতে হবে। এটাকে আমরা ওকে করে দেবো, আমাদের পেজ এখানে সেভ হয়ে গেল। এবার আমরা রেজাল্ট ইনফরমেশান আপনাদের এখানে দিতে হবে। তো এবার রেজাল্ট ইনফরমেশান দেওয়ার জন্য এখানে একটু ওয়েট করবেন। এবার আপনারা এটাকে ক্রস করে দেবেন, দেখবেন আপনাদের সামনে উচ্চ মাধ্যমিকের ডিটেলসগুলো চলে আসবে। প্রথমেই যেটা অপশান আছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, বেঙ্গলি মিডিয়াম থেকে আমরা পড়েছি সেটা দেবো। স্ট্রিম আমরা এখানে আর্টস চুজ করবো, আর্টস আমরা পড়েছি সেটা। এবার এখানে সাবজেক্টের জায়গায় উচ্চ মাধ্যমিকে কী কী সাবজেক্ট ছিল, তো আমরা এখানে উচ্চ মাধ্যমিকে প্রথম আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল বেঙ্গলি, আমরা এখানে বেঙ্গলিটা চুজ করবো। আপনারা অটোমেটিক কিবোর্ডে বেঙ্গলি যখনই লিখবেন দেখবেন WBHS বেঙ্গলি চলে আসবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ চুজ করবেন। চুজ করবার পরে আপনাদের কিন্তু এই বক্সে চেক করলে চলবে না, আপনাদের প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু নাম্বার ডিটেলস দিতে হবে, যেহেতু উচ্চ মাধ্যমিকের থিওরি প্র্যাকটিক্যাল আলাদা আলাদা করে নাম্বার ডিটেলস থাকে, সেই জন্য আলাদা আলাদা করে নাম্বার ডিটেলসগুলো কিন্তু আপনাদের লিখতে হবে। তো এইভাবে আপনাদের লিখতে হবে। 80-এর মধ্যে পরীক্ষা, পাসিং মার্ক 24, তার মধ্যে আপনারা কত পেয়েছেন মার্কশিটের মধ্যে পাবেন, মার্কশিট আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে, সেইভাবেই কিন্তু আপনাদের এই জায়গাগুলোতে পূরণ করতে হবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, বাকি যে পাঁচটা আপনাদের সাবজেক্টে বেশি আছে সেই পাঁচটা সাবজেক্টের নাম্বার আপনারা এখানে পরপর অ্যাড সাবজেক্টে ক্লিক করে অ্যাড করে যাবেন। তো দেখতে পাচ্ছেন এক এক করে আমি এখানে প্রত্যেকটা সাবজেক্ট এখানে অ্যাড করছি। তো আপনারা আপনাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট দেখে এক এক করে প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার আলাদা আলাদা করে এখানে পুট করে নেবেন। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা সাবজেক্ট এখানে আমাদের অ্যাড করা হয়েছে, পাঁচটা সাবজেক্টের টোটাল মার্কসগুলো আপনারা একবার মিলিয়ে নেবেন। এরপরে নিচে আসবেন, মাধ্যমিকের ডিটেলস দিতে হবে, মাধ্যমিক প্রথমে আসবে, মাধ্যমিক কত সালে পাস, বোর্ড অটোমেটিক চলে আসবে, আর মাধ্যমিক কত সালে পাস করেছেন সেইটা আপনারা এখান থেকে ক্যালেন্ডার থেকে চুজ করবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন বোর্ডটা সিলেক্ট করে নেবেন, কোন মিডিয়াম থেকে পড়েছেন বাংলা মিডিয়াম হলে বাংলা মিডিয়াম দেবেন, মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাদের এখানে দিতে হবে, আর মাধ্যমিকের রোল নাম্বার এখানে আপনাদের পুট করতে হবে, যেটা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন বা রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে পেয়ে যাবেন। তো আমি এখানে মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, মাধ্যমিকের রোল নাম্বারটাও
আমরা এখানে পুট করে দেব। মাধ্যমিকের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর আমরা একদম নিচে আসবো, এখানে আমাদের সাবজেক্ট ডিটেলসগুলো সেম একইভাবে দিতে হবে যেমন আমরা উচ্চ মাধ্যমিকে ফিল আপ করলাম। প্রথমেই আমরা এখানে বেঙ্গলি লিখব, ডাব্লিউবি এসি বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এইবার আমরা এখানে কী করবো, এখানে চেক করব। আমাদের যেহেতু এগুলোর মধ্যে থিওরি প্র্যাকটিক্যাল আলাদা করে নেই মাধ্যমিকে, আমরা এই বক্সে চেক করি টোটাল 100 মার্কসের মধ্যে আমরা ডিটেলসগুলো দিয়ে দেবো। তো 100 মার্কসের মধ্যে আমরা বাংলাতে কত পেয়েছি সেটা দেবো মাধ্যমিকে। এরপর অ্যাড সাবজেক্টে ক্লিক করে আমরা এখানে দেবো আমরা ইংলিশে কত পেয়েছি, ইংলিশ সাবজেক্টটিকে চুজ করলাম, এটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ চুজ করে নেব। এবার এই বক্সের মধ্যে আমরা চেক করব, চেক করার পর আমরা দিয়ে দেবো আমরা ইংলিশে কত পেয়েছি। সেম একইভাবে মাধ্যমিকের 7টা সাবজেক্ট আমাদের এখানে এক এক করে অ্যাড করতে হবে। তো এখানে আমাদের কিন্তু 7টা সাবজেক্ট অ্যাড হয়ে গেছে। এবার আমরা সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করে এটাকে ওকে করে দেবো। ওকে করে দিলেই দেখবেন আপনাদের সামনে সাকসেসফুলি আপডেটেড এখানে অপশান দেখাবে, এটাকে আপনারা ক্রস করবেন। এখানে আমাদের এবার ডকুমেন্টস আপলোড করতে হবে, প্রত্যেকটি ডকুমেন্টস। তো এখানে আমাদের প্রত্যেকটি ডকুমেন্টস যেমন আইডি প্রুফে আধার কার্ড, ওবিসি কাস্ট সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এজ প্রুফে আপনারা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেটটি আপলোড করতে পারেন। এবার প্রিভিউ অপশানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে ফর্মটি কিন্তু প্রিভিউ আকারে চলে আসবে। এখান থেকে পুরো ফর্মটা ভালো করে একবার চেক আউট করে নেবেন। প্রত্যেকটি পেজ চেক করবার পরে নিচে চেকড অ্যান্ড ভেরিফাই বাই মি একটা অপশান দেখতে পাবেন, এই অপশানটাতে অবশ্যই কিন্তু আপনাদের এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। ডিটেলসগুলো একবার ভালো করে চেক করবেন, দেখবেন চেকড অ্যান্ড ভেরিফাই বাই মি বাঁদিকে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে একটা চেক করবেন। প্রত্যেকটা পেজের নিচে এই চেক অপশানটি থাকবে, এখানে কিন্তু আপনারা চেক করে দেবেন ডিটেলসগুলো দেখে নেওয়ার পরে। যদি কিছু ভুল থাকে সেক্ষেত্রে আপনারা ব্যাক বাটনে গিয়ে আপনারা কিন্তু ডিটেলসগুলো আপনারা ভালো করে একবার এডিট করে নেবেন, এডিট করে নিয়েই তারপরে কিন্তু সাবমিট করবেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনারা সমস্ত ডিটেলস কিন্তু চেক করে নিয়ে সাবমিট করবেন, কারণ সাবমিট হয়ে গেলে কিন্তু আর এডিট করতে পারবেন না, শুধুমাত্র প্রোফাইল ডিটেলসগুলো এডিট করতে পারবেন, অর্থাৎ রেজিস্ট্রেশনের আগে যে পার্টটা ছিল সেই পার্টের ডিটেলসগুলোই শুধুমাত্র এডিট করতে পারবেন। তো এবার আমরা এখানে সমস্ত ডিটেলস, মার্কস, সমস্ত কিছু আমরা দিয়ে দিয়েছি, সমস্ত কিছু আমরা চেক করে নিলাম। তো সমস্ত কিছু চেক করে নেওয়ার পর আমরা এই বক্সে একটা চেক করব, লাস্টের বক্স। এরপরে আমরা চলে আসবো এখানে অ্যাকনোলেজমেন্টে চেক করব এবং কনসেন্টের জায়গায় আই অ্যাকনোলেজ এখানে চেক করে কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে যখনই আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আপডেটেড আমাদের এখানে হয়ে গেছে। এবার আমরা কলেজের জন্য কিভাবে অ্যাড আমরা আবেদন করব, এর জন্য উপরে নিচে চলে আসবেন, দেখবেন এখানে একটা অপশান পাবেন অ্যাড কোর্স অ্যান্ড কলেজ। অ্যাড কোর্স অ্যান্ড কলেজে যখনই ক্লিক করবেন প্রথমে ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করতে হবে, প্রোগ্রাম বিএ বিএসসি না বিকম না বিসিএ কিসে পড়বেন, সেই কলেজে কী আছে সেটা আপনারা চুজ করবেন, কলেজের নামটি লিস্ট ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ কলেজের নাম আসবে, কলেজের নাম সিলেক্ট করে সার্চে ক্লিক করবেন। যখনই সার্চে ক্লিক করবেন সেই কলেজে কী কী সাবজেক্ট আছে, কতগুলো সিট আছে, সমস্ত কিছু আপনাদের কিন্তু এখানে দেখিয়ে দেবে। আপনারা ডিটেলসগুলো দেখে নিয়ে যেটাতে আবেদন করতে চান সেই সাবজেক্টে চেক এলিজিবিলিটিতে ক্লিক করবেন, এলিজিবিল হলে দেখাবে, না এলিজিবিল হলে এখানে আপনাদের কিন্তু দেখাবে না। তো এবার আমরা দেখে নেব অন্য একটি কলেজে, আমরা অন্য রায়গঞ্জ ইউনিভার্সিটিতে আবেদন করছি, সার্চে ক্লিক করলাম, সেই কলেজে কী কী সাবজেক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার চেক এলিজিবিলিটিতে আমরা ক্লিক করছি, চেক এলিজিবিলিটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ইউ আর এলিজিবল। এবার অ্যাড টু প্রেফারেন্স লিস্টে আপনাদের ক্লিক করতে হবে এই কোর্সে আবেদন করবার জন্য। সেই কোর্সের অর্থাৎ মেন সাবজেক্টের সঙ্গে কী কী পাসের সাবজেক্ট থাকবে, অর্থাৎ মেজর সাবজেক্টের সঙ্গে কী কী মাইনর সাবজেক্ট থাকবে, সেগুলো আপনাদের কিন্তু অন স্ক্রিনে শো করে দেবে। তো দেখতে পাচ্ছেন এখানে শো করছে মেজর সাবজেক্টের সঙ্গে মাইনর সাবজেক্ট, আমরা মাইনর যে কোনো একটা সাবজেক্ট এখানে চুজ করব। করবার পর আমরা এখানে আপনাদের কিন্তু ফিসও দেখিয়ে দেবে কত টাকা লাগবে। এবার আমরা অ্যাড বাটনে এখানে ক্লিক করব, এটা আমাদের সেট প্রেফারেন্স ওয়ান, আমরা অ্যাড বাটনে ক্লিক করলাম, আমাদের এখানে এটা অ্যাড সাকসেসফুলি। এবার গো অ্যান্ড চেক এখানে আমরা ক্লিক করছি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা সাবজেক্ট, একটা ইউনিভার্সিটি সাবজেক্ট আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এখান থেকে আপনারা অ্যাডমিশন ডিটেলস দেখতে পাবেন, সিটে ক্লিক করলে সিট ডিটেলস দেখতে পারবেন, এখানে ডান দিকে ডিলিট অপশানে ক্লিক করে এইটাকে আপনারা ডিলিটও কিন্তু করতে পারবেন। এখান থেকে আপনাদের ডিটেলসগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দেবে, কত টাকা আপনাদের কোর্স ফি লাগবে 8টা সেমিস্টার এবং পার সেমিস্টারে কত লাগবে সেটাও দেখাবে, সিটের জায়গায় কোন ক্যাটাগরিতে কতগুলো সিট সেগুলোও কিন্তু আপনাদের এখানে শো করে দেবে। এবার যদি আপনারা মনে করছেন অন্য কোনো কলেজে করবেন, তার জন্য সার্চ কোর্স ইনস্টিটিউশন আবার ক্লিক করবেন মেন হোম পেজ ড্যাশবোর্ডে গিয়ে, এখান থেকে প্রথমে আবার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা প্রোগ্রামটি সিলেক্ট করবেন, যে প্রোগ্রাম বিএ বিএসসি না বিকম না কি সেটা আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি, আর এখানে কিন্তু এখানে 3 ইয়ার্সের পাস কোর্সও আছে, এটা একটা অন্য কলেজ, যে কলেজে পাস কোর্স আছে সেখানে দেখাবে, না থাকলে পাস কোর্স দেখাবে না। এরপরে কলেজের নামটি আরও একবার আমরা এখানে চুজ করব, যে কলেজে আমরা আবেদন করতে চাই কলেজের নামটা আমরা এখানে আরেকবার চুজ করে নিলাম। এবার সার্চ বাটনে ক্লিক করব, এবার আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট শো করবে। এবার আপনারা অন্য কলেজে আবেদন করতে চাইলে সেম একইভাবে চেক এলিজিবিলিটি অপশানে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনারা দেখবেন এখানে দেখিয়ে দেবে আপনি এলিজিবল কিনা, ইউ আর এলিজিবল দেখালো, এবার আপনারা অ্যাড টু প্রেফারেন্স লিস্টে ক্লিক করবেন।
এখানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে কিন্তু আবার এখানে মাইনর সাবজেক্টগুলো দেখাবে, অর্থাৎ অনার্সের সঙ্গে যে পাসের সাবজেক্টগুলো থাকবে সেগুলো দেখাবে। যেটা নিয়ে পড়তে চান সেই সাবজেক্টটি অবশ্যই এই লিস্টের মধ্যে থেকে আপনারা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর প্রসিড বাটনে ক্লিক করবেন, দেখবেন আপনাদের সাবজেক্টটি এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আপনাদের পছন্দ সহিত একটি সাবজেক্ট অনার্সের সঙ্গে সেটা চুজ করবেন। কত টাকা ফিস লাগবে সেটাও কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দেবে, টোটাল 8টা সেমিস্টারে কত ফিস এবং ভর্তি হতে কত লাগবে, ফিস পেবেল অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন সেটাও আপনাদের এখানে দেখিয়ে দেবে। তো আমরা এখানে চুজ করলাম এবং প্রসিড বাটনে ক্লিক করলে আপনারা এখানে কোর্সটি এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি এখানে অপশানে চুজ করে আমি প্রসিড বাটনে এবার ক্লিক করে দেবো। তো প্রসিড বাটনে যখনই ক্লিক করবেন এখানে প্রেফারেন্স আমাদের টুতে আসলো, কারণ আগে একটা সাবজেক্ট আমরা এখানে চুজ করেছি, এটাকে প্রেফারেন্স আপনারা 1-2 করতে পারেন। অ্যাডে ক্লিক করলাম, গো অ্যান্ড চেক লিস্টে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে আমাদের দুটো কোর্স এখানে অ্যাড হয়ে গেছে আলাদা আলাদা ইউনিভার্সিটিতে। এইভাবে আপনারা অ্যাড করতে পারবেন আপনাদের কোর্স। এইবার আপনাদের যেটা করতে হবে এটার একটা প্রিন্ট আউট নিতে হবে। প্রিন্ট আউট নেওয়ার জন্য উপরে কিন্তু আপনাদের ছবির যে লোগোটা আছে ওখানে ক্লিক করতে হবে। তো আপনাদের যেটা করতে হবে প্রিন্ট আউট নেওয়ার জন্য আপনারা কি করবেন, একদম উপর দিকে আপনাদের ছবির আইকনে ক্লিক করবেন, ড্যাশবোর্ডটি আপনাদের সামনে চলে আসবে। এইখান থেকে আপনারা প্রথমে যেটা করবেন এখানে একটা সেভ অপশান পাবেন, প্রথমে কোর্সগুলোকে আপনারা এখানে সেভ করে নেবেন। সেভ করে যখন নেবেন, সেভ করে নেওয়ার পরই দেখবেন সেভে যখনই ক্লিক করবেন, ইয়েস যখনই করবেন দেখবেন একটা পিডিএফ ফরম্যাট আপনাদের কিন্তু ডাউনলোড হয়ে ফোনে চলে আসবে বা আপনাদের কম্পিউটারে চলে আসবে। আপনারা আর একটা কাজ করতে পারেন, এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশান পিডিএফ, এখানেও ক্লিক করলে আপনাদের ফর্মটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনাদের কলেজ অ্যাডমিশনের জন্য আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ প্রসেসে। আপনারা পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে যে কোনো কলেজে এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারেন। আজকের ভিডিও দেখুন পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।